হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদেরকে খুব মিস করছি আমরা টিচাররা, তোমাদেরকে অলওয়েজ মিস করি। আর আনফর্চুনেটলি আমাদের এখন সবাইকে বাসায় থাকতে হচ্ছে, বাট তোমাদেরকে ছাড়া তো আর আমরা থাকতে পারি না, এই জন্য তোমাদের জন্য আমরা ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমরা চারমন ক্লাস করবো। আনফর্চুনেটলি তোমাদেরকে আমরা লাইভ ক্লাস করাতে পারিনি আজ কিছু প্রবলেমের জন্য। আমরা আজকে ক্লাস করব, ভিডিও করে দিচ্ছি, তোমরা আজকে সেই ভিডিওটা ফলো করবে। আর আজকে আমরা চারুমন ক্লাস করব। সবার কাছে বইটা আছে আমি জানি, আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করি। সো আজকে আমরা কিছু ড্রয়িং দেখব, তোমরা খুব ড্রয়িং অনেক লাইক করো। সো আজকে আমরা, আগে আমরা শেষ করেছি হচ্ছে তোমার, আমরা মাছ সঙ্গে এঁকেছিলাম লাস্ট ক্লাসে, বন্ধের আগে, মনে আছে সবাই? তো আজকে আমরা কী করবো জানো? আজকে আমরা একটা মজার ছবি আঁকবো। সেই ছবিটা কি জানো, সবাই দেখতে চাও? সেটা হচ্ছে আমাদের, আজকে আমরা একটা গাড়ি আঁকবো। হ্যাঁ, আমরা গাড়ি দেখেছি, আজকে আমরা একটা সুন্দর গাড়ি আঁকবো। সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, আজকে আমরা একটা সুন্দর গাড়ি আঁকবো। তবে এখন দেখতে হবে আমাদেরকে, আমরা গাড়িতে কী কী আছে, কী কী রং আমাদেরকে গাড়িতে ব্যবহার করতে হবে, সেটা আমাদেরকে দেখতে হবে, ফলো করতে হবে। সো আমাদেরকে আমরা আজকে যেহেতু গাড়ি আঁকবো, সো আমাদেরকে কী করতে হবে, গাড়ি সম্পর্কে আগে জানতে হবে, তারপরে আমরা গাড়ি আঁকবো। সো গাড়ি সম্পর্কে জানতে হলে আজকে আমি তোমাদের জন্য কিছু গাড়ি ছবি এনেছি। সো এখন দেখিস, চলো আমরা সবাই গাড়ির ছবি। এই যে দেখো, এখানে আমাদের কিছু গাড়ির ছবি আছে, তাই না? এই যে একটা কি সুন্দর সুন্দর গাড়ি, তাই না? দেখো সবাই, দেখো এখানে আমাদের গাড়ির ছবি আছে, দেখেছো কি সুন্দর সুন্দর গাড়ি আমরা দেখেছি। এখন আমাদের কি করতে হবে, আমরা যেহেতু গাড়ি জেনেছি, এখন গাড়ি সম্পর্কে আমাদের জানতে হবে, আমরা গাড়ি কখন ব্যবহার করি। এখন আমরা, তারপর এখন আমরা দেখতে পারি যে গাড়িতে আমাদের কী কী থাকে। দেখো গাড়িতে কী আছে, দুটো চাকা আছে গাড়িতে, তাই না? আমরা জানি যে গাড়িতে চারটা চাকা থাকে, তাই না? আমরা সাইকেল বলো, তারপরে হচ্ছে যে কোনো টাইপের গাড়ি বলো, বাস বলো, সবগুলোর কী থাকে, চারটা করে চাকা থাকে। চাকা না থাকলে তো গাড়িটা কখনো চলবে না, তাই না? এই জন্য সেগুলোতে চাকা আছে, দেখেছ? এখন আমাদেরকেও তো হচ্ছে চলতে হলে কী করতে হয়, আমাদের পা ইউজ করতে হয়, তাই না? এখন যদি আমরা পা ইউজ না করি তাহলে কি আমরা চলতে পারবো? অবশ্যই কখনোই চলতে পারবো না। সো আমরা সারাক্ষণ বসেই থাকতে হবে আমাদেরকে, সেজন্য গাড়িও একই জিনিস, গাড়িকেও চলতে হলে কি চাকা লাগবে, চাকার সাহায্য প্রয়োজন, চাকা ছাড়া কখনো গাড়ি চলতে পারবে না। সো এখন দেখো কী বলেছে, গাড়িতে আর কী আছে, সুন্দর সুন্দর কাঁচ আছে, তাই না? জানালা আছে গাড়িতে, যদি কাঁচ না থাকে, জানালা না থাকে, আমরা কি তাহলে কখনো বাহিরে দেখতে পারবো না? গাড়িটা যে চলছে কীভাবে রাস্তা দিয়ে যাবে সেটাও আমরা বলতে পারবো না, এই জন্য গাড়িতে কি থাকে, কাঁচ থাকে, তাই না? তারপরে সামনে কি থাকে, হেডলাইট থাকে, ঠিক আছে? সামনে যে লাইট আছে এটাকে বলা হয় হেডলাইট। হেডলাইট দিয়ে কী করে, গাড়িটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে বা অন্ধকার কোনো রাস্তা দিয়ে যাচ্ছে, তখন লাইটটা আমাদেরকে চালাতে হয়। লাইট না জ্বালালে তো এখন গাড়িটা কোথায় যাবে, কীভাবে যাবে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেলবে, এর জন্য আমাদেরকে এই লাইটটা ব্যবহার করতে হয় গাড়িতে। এই জন্য সামনে হেডলাইট থাকে, দুটো করে হেডলাইট থাকে। আর হচ্ছে বাম্পার থাকে পিছনে আর সামনে, এই যে এগুলোকে বলা হয় বাম্পার। এখন আসলে এখন আমরা জানি বাম্পার কি, বাম্পার হচ্ছে গাড়িটাকে সুরক্ষা করে, মানে হচ্ছে গাড়িটাকে বাঁচিয়ে রাখে। গাড়িটা ধরো রাস্তা দিয়ে চলে যাচ্ছে, এখন হঠাৎ করে একটা রিক্সা বা অন্য একটা সিএনজি অথবা হচ্ছে বাইক যেটাই বলো সামনে পড়ে গেল, হঠাৎ করে দুটো অথবা দুটো গাড়ি একসাথে লেগে গেল, তখন কি হলো, গাড়িটা তো হঠাৎ করে
বাড়ি খেয়ে গাড়ির জায়গাটাতে কি হয়ে যাবে, তোমার স্ক্র্যাচ পড়ে যাবে, মানে হচ্ছে দাগ হয়ে যাবে, অথবা গাড়িটা সামনে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই বাম্পারটা ইউজ করা হয়। এখন দেখি তো আমরা বাম্পার কোনটাকে বলা হয়। গাড়ি যে সামনে এটা আছে সেটাকে হচ্ছে আমরা বাম্পার বলছি, সামনে এবং পিছনে গাড়িটাকে সুরক্ষা করার জন্য এই বাম্পারগুলো ব্যবহার করা হয়। দেখো তোমাদেরকে আমি এখন একটা ছবি দেখাচ্ছি, এই যে সামনে একটা স্টিলের মতো দেখা যাচ্ছে, তাই না? এটাকে হচ্ছে গাড়ির বাম্পার বলা হয়। বাম্পারটা হচ্ছে গাড়িটাকে সবসময় তোমার সেফ রাখে, মানে হচ্ছে তোমার সুরক্ষা করে থাকে সব কিছু থেকে। ধরো তুমি কোনো একটা কিছুর সাথে বাড়ি খেলো গাড়িটা, অথবা কোন মানুষের সাথে বেড়ে গেলো, তখন তো মানুষটা অনেক আঘাত পাবে, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য গাড়িটা আমরা বাম্পার লাগাই, যেন এইটা আমরা বাঁচিয়ে রাখতে পারি, যাতে আমাদের গাড়িটাতে কোনো কিছু না হয় বা কোথাও কোনো দাগ লেগে না যায়। এখন কোথাও যদি দাগ লেগেছে সেক্ষেত্রে কি এটাকে ভালো দেখাবে গাড়ি? অবশ্যই না। সেজন্য আমাদের এই বাম্পারটা ব্যবহার করতে হয় গাড়িটাকে বাঁচানোর জন্য। তো এখন দেখো, এই যে এখন দেখো, এই যে সামনেও আছে বাম্পার, দেখেছো সামনে পিছনে সব জায়গায় কি থাকে? গাড়ির বাম্পার থাকে। দেখেছো এই পিছনে এই যেগুলোতেও আছে। সো এখন আসো আমরা দেখি এই যে এটাকে হচ্ছে আমরা গাড়ির বাম্পার বলে। ওকে, নাও এখন আমরা দেখি যে আমরা গাড়িতে এখন কি কি রং ব্যবহার করব, বা গাড়ি আমাদেরকে কিভাবে আঁকতে হবে। এখন দেখো কি বলেছে, গাড়ির উপরের অংশ প্রথমে ডান পাশে এবং পরে বাম পাশে আঁকো। আমরা কালকে কি করব জানো? আমরা কাল আগামী ক্লাসে গাড়ির ছবি আঁকবো। তো আজকে আমরা একটু দেখে নিই যে এটা কিভাবে করতে হবে। গাড়ির ওপরের অংশ থেকে প্রথমে ডান পাশে এবং পরে বাম পাশে আঁকো। তো প্রথমে আমাদের কি করতে হবে, ডান থেকে বামে যেতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, সঙ্গে দুটি নিচে চাকা আঁকতে হবে, একটা লাইন করে দুটো চাকা আমাদেরকে আঁকতে হবে। চাকাগুলো আমাদের কি, চাকাগুলো আমরা কিভাবে আঁকবো? সুন্দর দুটো। আচ্ছা, আমরা তো সবাই জানি শেপ, তাই না? আমরা অনেক শেপ শিখেছি, যেমন হচ্ছে তোমার সার্কেল শিখেছি, স্কোয়ার শিখেছি, তারপরে হচ্ছে এগুলো আমরা শিখেছি, ওভাল শিখেছি। তো এখন বলতে পারবে গাড়ির চাকাগুলো কোন শেপ? ইয়াস, সার্কেল শেপ। সো এখন দেখো, আমাদেরকে দুটো সার্কেল আঁকতে হবে গাড়ির চাকা আঁকার জন্য। ওকে, তারপরে কি করতে হবে, গাড়ির কাঁচ দিতে হবে। যে এখানে আমাদের কি করতে হবে, গাড়ির সুন্দর সুন্দর কাঁচ আঁকতে হবে, তাই? দেখো কাঁচগুলো কোন শেপ আছে বলো তো? চতুর্ভুজ। সো এটাকে বলা হয় হচ্ছে স্কোয়ার শেপ। ওকে, তারপরে কি করতে হবে, গাড়ির সামনে লাইট দিতে হবে। দেখো এখন এই যে আমাদের এই সামনে কি করতে হবে, লাইট দিতে হবে, তাই না? লাইট না দিলে তো আমরা দেখবো না গাড়িটা কিভাবে চলবে। সো আমাদের এখানে কি করতে হবে, লাইট দিতে হবে। তারপরে কি বলেছে, বাম্পার রাখা হয়েছে সামনে পেছনে, এগুলোতে কি করতে হবে, আমাদেরকে বাম্পার রাখতে হবে। এদিক দিয়ে কি হয় জানো, গাড়ির বাতাসগুলো চলে যায়, গরম যে বাতাস থাকে সেটা চলে যায়, ঠিক আছে? সো আমাদের কি করতে হবে, লাস্ট অ্যাট লাস্ট আমাদের বাম্পার দিতে হবে, তাহলে আমাদের একটা সুন্দর গাড়ি আঁকা হয়ে যাবে। এখন দেখো কি বলেছে। সো এখন আমাদের কি করতে হবে, দেখো আমরা গাড়ির রং করব, তাই না? যেহেতু আমাদের রং করতে হবে, তাহলে এখন দেখো এখানে কি বলা হয়েছে। আসো আমরা দেখি এখানে কি বলেছে, গাড়ির উপরের অংশ বেগুনি। সো উপরের অংশ এখানে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের গাড়ির উপরের অংশ, যেটা দিয়ে হচ্ছে আমরা গাড়ির ভিতরে যেতে পারি বা বাহিরে আসতে পারি। সো এখন এই উপরের অংশ তো আমাদের রং করতে হবে, এখানে কি বলেছে, বেগুনি রং করতে হবে, তাই তো? সো আমরা এখানে কি করব, হালকা বেগুনি রংটা ব্যবহার করব।
সো এটা হচ্ছে, আমরা তো সবাই জানি তাই না, বেগুনি রং কোনটা? হালকা বেগুনি। ইয়াস, এটা হচ্ছে আমাদের হালকা বেগুনি রং। সো গাড়ির উপরের অংশ আমরা কী করব, হালকা বেগুনি করব। দেখো তোমাদের জন্য আমি এখানে কালার করেছি। সো এখানে কী করতে হবে, আমাদের হালকা বেগুনি রংটা ব্যবহার করতে হবে পুরো গাড়ির উপর অংশতে। তারপর আমাদের কী করতে হবে জানো, এবং পরের অংশ লালচে বেগুনি। তার মানে হচ্ছে লালচে বেগুনি আমাদের কোনটা বলো তো? হ্যাঁ, এই গাঢ় বেগুনিটা আমাদের ব্যবহার করতে হবে। উপরের যে অংশটা আছে গাড়ির উপরের অংশ, যেটাকে হচ্ছে আমরা ছাদ বলে থাকি, সেইটা হচ্ছে আমাদের গাঢ় বেগুনি রং করতে হবে তাই না? এভাবে করে আমরা সুন্দর করে গাড়ির বেগুনি রং করবো, কিন্তু দাগের বাহিরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু রং ছবিটা নষ্ট হয়ে যাবে তাই না? তারপর আমাদের কী করতে হবে, দেখো কী বলেছে, চাকার ওপরের অংশ কমলা। এখন বলো তো কমলা রং কোনটা? ইয়াস, এটা হচ্ছে আমাদের কমলা রং তাই না? সো এখন দেখো আমরা কী করবো, এই চাকার যে উপরের অংশটা আছে এই অংশটা হচ্ছে আমরা কমলা কালার ব্যবহার করব, কমলা রং ব্যবহার করব। তাই এই যে উপরের অংশটাতে কী করবো, আমরা কমলা রং করে দেবো, ঠিক আছে? তারপরে যখন এটা করা শেষ হয়ে যাবে, তারপর আমাদের কী করতে হবে, মাঝখানে সাদা রাখতে হবে তাই তো? চাকা কালো আর মাঝখানে সাদা রাখতে হবে। সো দেখো আমরা কী করবো, এখন আমাদের যে দুটো চাকা আছে, সুন্দর দুটো চাকা আছে গাড়িতে, এখন সে দুটো চাকা আমাদের কী করতে হবে, সুন্দর করে আমাদের কালো রংটা ব্যবহার করতে হবে। কারণ আমরা তো জানি চাকা সবসময় কী রং হয়, কালো রঙের হয়, কখনো অন্য রং হয় না চাকাতে। এই জন্য আমাদের কী করতে হবে, এখানে কালো রং ব্যবহার করতে হবে। তারপর দেখো চাকার মাঝখানে দুটো খালি জায়গা আছে, ছোটো দুটো সার্কেল আছে তাই না? সেই সার্কেলগুলো আমাদের কী করতে হবে, কী বলেছে, সাদা রাখতে হবে তাই না? এই জন্য আমাদের কী করতে হবে, সুন্দর করে আমাদের এখানে সাদা রংটা করে দিতে হবে, না করলে তো জায়গাটা ভালো দেখাবে না। এই জন্য আমাদেরকে সাদা রংটা ব্যবহার করে দিতে হবে, ঠিক আছে? তারপরে কী করতে হবে, এখন আমাদের কী বাকি আছে, আর আমাদের কাঁচ বাকি আছে, আর হচ্ছে আমাদের লাইট বাকি আছে, আর হচ্ছে আমাদের এই যে বাম্পারগুলো বাকি আছে তাই না? সো এখন আমাদের কী করতে হবে, লাইট রং করতে হবে। এখন সেজন্য আমাদের কী করতে হবে, লাইটে কী করতে বলেছে, হলুদ রং ব্যবহার করতে বলেছে তাই না? সো এখন দেখো তো আমরা কোন হলুদটা ব্যবহার করব। ইয়েস, আমাদের সবার কাছে এই গাঢ় হলুদ আছে তাই না? সো আমরা এই গাঢ় হলুদ কী করবো, লাইটের মধ্যে ব্যবহার করব, কারণ গাড়ির লাইট তো সবসময় হলুদ হয়, সেজন্য আমাদেরকে হলুদ রংটা ব্যবহার করতে হবে। তারপর এখন আমাদের কী করতে হবে, ওপরে নিচে এখানে সাদা রেখে দিতে হবে, ঠিক আছে? এখানে তোমরা চাইলেও সাদা রং করতে পারবে, অথবা না করলেও হবে, ঠিক আছে? তারপর এখন কী বলেছে, আমরা আমরা তো গাড়ির বাম্পার সম্পর্কে জেনেছি, এখন এই গাড়ির বাম্পারগুলো আমাদের কী করতে হবে, কালো এবং সাদা একসাথে মিক্স করে দিতে হবে। দ্যাট মিন্স হচ্ছে প্রথমে কী করবে তোমরা, এই যে দুটো বাম্পার কী করবে, আগে কালো কালার করবে। দেখো মিস করেছি, দুটো বাম্পার আগে কালো কালার করবে, তার উপরে আমাদের এই সাদা যে রংটা আছে সুন্দর করে একটু সাদা রং দিয়ে দিবে। এই দুটো বাম্পার প্লাস হচ্ছে যে এখানে যে আমাদের একটু ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলোতে আমাদের কালো রংটা ব্যবহার করে দিতে হবে, ঠিক আছে? এরপর আমরা লাস্ট ফিনিশিংয়ে জাস্ট হালকা হালকা করে একটু সাদা রং দিয়ে দেবো, তাহলে কি সুন্দর একটা আমাদের গাড়ি হয়ে যাবে, কি সুন্দর একটা চমৎকার রঙিন রঙের একটা গাড়ি হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে গাড়ি আঁকা শিখবো আজকে। সো আজকে তোমরা বুঝতে পেরেছি তাই না, আমাদের কি সুন্দর গাড়ি রং করতে হবে। সো আমরা তো রাস্তায় অনেক দেখি তাই না, যখন আমরা বাহিরে যাই বা কিছু যখন আমরা কোথাও যাবো, তখন আমরা অনেক রঙিন রঙিন গাড়ি দেখি তাই না? সবারই অনেক রঙিন রঙিন গাড়ি পছন্দ আমি জানি। তারপর হচ্ছে আমরা এই জন্য সুন্দর একটা রঙিন রং বেরঙের একটা গাড়ি আমরা রং করেছি তাই না? সো নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি গাড়ি আঁকা শেখাবো। আজকে এ পর্যন্তই তোমাদের জন্য ভিডিও করে দিলাম নি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর টেক কেয়ার, বাই বাই।